যদি আপনি বেশির লোকের দোহাই দেন বেশির লোকের কাছে কি আছে অনুমান আছে এবং ধারণা আছে আপনি তাকে বলেন আপনি যে সালাত আদায় করেন এইটা আপনি কোথায় পেলেন তখন সে বলবে এত বড় হুজুর কিছু কি বোঝে না সে কি কোরআন হাদিস পড়ে নাই সে কি মাদ্রাসায় পড়ে নাই তার কাছে কি কোরআন হাদিস নাই সে কি বুখারী পড়ে নাই সে কি মুসলিম পড়ে নাই সে কি কোরআন পড়ে নাই কি আছে অনুমান আর ধারণা আর একটা আহলুল হাদিস সহি আকীদা সহি মানহাজে যারা আছে তাকে যদি আপনি বলেন জোরে আমিন কেন বলো সহি বুখারী হাদিস 780 আল্লাহর নবী জোরে আমিন বলতে বলেছেন তাই বলি রফলি দেন কেন করো সহি বুখারী হাদিস 735 37 37 38 39 আল্লাহর নবী রফল ইদাইন করতেন তাই আমরাও রফল ইদাইন করি কেন তুমি সূরা ফাতিহা পড়ো ইমামের পিছনে সহি বুখারী হাদিস 756 তাই আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি আহলুল হাদিসের কাছে জিজ্ঞাসা করলে দলিল পাওয়া যায় কিন্তু যারা তরিকা টরিকা মানে যারা হুজুর মানে যারা পীর পূজা করে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে যে হুজুর কি কিছু বোঝে না সে কি কিছু জানে না তার কাছে কি কোরআন হাদিস নাই তার মানে অনুমান ছাড়া তার কাছে কিচ্ছু নাই এই জন্য এই কথা আল্লাহ বললেন তুমি যদি জমিনের ভিতরে অধিকাংশের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাবে কেন তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে তাদের কাছে ধারণা ছাড়া আর কিচ্ছু নাই এবার আবার প্রশ্ন তাহলে কি হুজুররা কিছু বোঝে না কে এই রকম প্রশ্ন আপনাদের আসে না ওকে দেয় না মনের ভিতরে তাহলে কি হুজুররা কিছু বোঝে না হুজুররা কি বোঝে আমি মাঝে মধ্যে আশ্চর্য হই আল্লাহ তাআলার কোরআন এত দয়ালু এত রহমত কোরআনের ভিতরে আজীব একটা কোরআন যেই কোরআনের ভিতরে সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যায় আপনি যত প্রশ্ন করবেন আপনার মনে যা আসতে পারে সবগুলো কোরআনের ভিতরে আপনি পেয়ে যাবেন যদি কোরআনের সরাসরি না পান ইঙ্গিতে পাবেন এবং তার ব্যাখ্যা হাদিসের মাধ্যমে তার মানে শরীয়তের মধ্যে আপনি তার বিস্তারিতটা সঠিকটা পেয়ে যাবেন আপনার ভিতরে যেটাই উদ্রেক হোক না কেন এই জন্য আমি মাঝে মধ্যে আশ্চর্য হই এই আয়াতটা আমি ওই যেটা বললাম অধিকাংশ মানুষ ওটা সূরা আনামের 116 নম্বর আয়াত আর আমি যে আয়াতটা নিয়ে আশ্চর্য বোধ করি এই আয়াতটা আলেমদের সম্পর্কে এটা ইহুদিদের সম্পর্কে নাজিল হয়েছিল তাদের একটা অভ্যাস ছিল তারা সত্যটা জানার পরে গোপন রাখত তার মানে যারা জ্ঞানী ছিল যারা কিতাবদারী ছিল যাদের কিতাবের জ্ঞান ছিল তারা সত্যটা জানার পরে ওইটাকে গোপন রাখতো এই মুহূর্তে কেউ যদি জ্ঞান তার থাকে এবং সত্যটাকে গোপন করে তারও এই অবস্থা আল্লাহ তাআলা বলছেন আলেমদের সম্পর্কে হুজুরদের সম্পর্কে যারা জানে তাদের সম্পর্কে যারা জানার পরে গোপন রাখে বিভ্রান্ত করে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ ثم يحرفونه من بعد ما عقلوا وهم يعلمون আল্লাহ তাআলা বলছেন তোমরা কি আশা করো তারা তোমাদের কথায় ঈমান আনবে তার মানে তোমার আশা হোক আমাদের তো আশা হয় আমাদের মতো সালাত পড়ুক সবাই আমাদের মতো সিয়াম থাকুক সবাই আমাদের মতোই ইবাদত করুক সবাই আমাদের আকীদায় সবাই বিশ্বাস করুক এ কথা আসে না আমরা চাই না আবার যারা বিভ্রান্ত যারা অন্য তরিকায় তারাও চায় যে আমাদের মতো হোক এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি আশা করো তারা তোমাদের মতো ঈমান আনুক শোনো তাদের ভিতরে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে বলেন তো আল্লাহর বাণী শোনার পরে বোঝে কারা আপনারা কি মনে করেন রাগ করেছেন নাকি আমার সাথে আল্লাহর বাণী শোনার পরে বোঝে কারা আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে খুব ভালো করে শোনে অতঃপর বোঝে অতঃপর বুঝার পরে ওরা বিকৃত করে উল্টা ব্যাখ্যা করে অথচ এটাও ওরা জানে দেখেছেন কত চমৎকার একটা আয়াত তার মানে একটা গোষ্ঠী থাকতে হবে না এই আয়াত যদি আমরা পড়ি তার মানে একটা দল তো থাকা লাগবে কোরআনের অপব্যাখ্যা করার একটা দল তো থাকা লাগবে হাদিসের অপব্যাখ্যা করার একটা দল তো থাকা লাগবে ইলামটাকে গোপন করার একটা দল তো থাকা লাগবে ইলামটাকে নিয়ে খেয়ানত করার এই জন্য আল্লাহ তাআলা বললেন তাদের একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে অতঃপর বিকৃত করে অথচ এটাও ওরা জানে যে আমাদের ব্যাখ্যাটা ঠিক না
সূরা বাকারা 75 নম্বর আয়াত তাহলে আল্লাহ তাআলা আপনার বাপদাদার অবস্থা বুঝালেন আল্লাহ তাআলা বেশি সংখ্যক লোকের অবস্থা বুঝালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বুঝালেন আলেমদের অবস্থা তার মানে এক শ্রেণীর আলেম থাকবে যারা হকটাকে গোপন করবে যারা সত্যটাকে গোপন করবে আজকের আলোচনায় অনেক কিছু আপনি জানতে পারবেন দেখতে পারবেন যেটা আপনার কাছে মনে হবে নতুন কিছু এবার আসি ওরাও তো কোরআন পড়ে তাহলে কি ওরাও তো কোরআন পড়ে ওরাও তো কোরআন দিয়ে আলোচনা করে ওদের আলোচনায় তো কোরআনের আয়াত থাকে নাকি তারা কোরআনের আয়াত বলে না বলে নাকি বলে ওরাও তো কোরআন দিয়ে আলোচনা করে কিভাবে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أرسو ترى كي شروع করে দে اللهم তার মানে সে বুঝাচ্ছে এই আয়াতটা মনে হয় এই اللهم পড়ার জন্যই নাজিল হয়েছে আবার তারা অনুবাদ করে অনুবাদটা করে এইভাবে কে বলেছে মিলাদ পড়া যাবে না কে বলেছে মিলাদ পড়া হারাম আরে কোরআনের ভিতরে আল্লাহ নিজে মিলাদ পড়েছে আর ওয়াহাবির গোষ্ঠীরা বলে যে মিলাদ পড়া নাকি হারাম বলে না বলে অথচ আয়াতও দেয় কয় সূরা আহজাব 56 নম্বর আয়াত এটা তো সূরা আহজাবের 56 নম্বর আয়াত তাদের অনুবাদ শোনাই তারা অনুবাদ করে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ও মালাইকা এবং তার মালাইকা ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা ওই নবীর উপরে দরুদ পড়ো তোমরা ওই নবীকে সালাম দাও তখন বলে এই যে আল্লাহ দরুদ পড়ে এই যে মালাকরা দরুদ পড়ে এই যে আল্লাহ বলেছে নবীকে দরুদ পড়ো আল্লাহ বলেছে সালাম দাও তার মানে কিভাবে বুঝালো যে দরুদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর সালাম মানে ইয়া নবী সালামু আলাইকা এখন এই দরুদ যদি রাসূলের হাদিসে না থাকে এই দরুদ যদি আল্লাহর নবী না বলে যান পৃথিবীতে কোন হাদিস গ্রন্থে এই দরুদ পাওয়া যায় না আপনি এই দরুদ পড়লেন কেন এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবীরা বলল হে আল্লাহর নবী কে আছে আমরা তো বুঝলাম যে সালাম দিতে হয় তা তো জানি কেন আমরা তাশাহুদে আপনাকে সালাম দেই কিন্তু দরুদ কিভাবে পড়তে হয় তা তো জানি না তখন আল্লাহর নবী বললেন কুলু তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম অর্থাৎ তিনি দুরুদে ইব্রাহিম পাঠ করলেন তার মানে দুরুদ পড়া মানে দুরুদে ইব্রাহিম পড়ো তারা বলছে যে আল্লাহও দুরুদ পড়ে নবীও দুরুদ পড়ে আমি তখন আশ্চর্য হলাম আল্লাহ দুরুদ পড়ে কেমনে আয়াতের অনুবাদ তো ঠিক করা হয় নাই আয়াতের অনুবাদেই জালিয়াতি অনুবাদ করতে গিয়েই জালিয়াতি করেছে কেন আল্লাহ দুরুদ পড়তে পারে না আল্লাহ দুরুদ পড়তে পারে না আল্লাহ কেমনে দুরুদ পড়বে কেন দুরুদ পড়লে বলেন তো কি পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত তো ঠিক তারপরে যতটুকু লাগাবে বা আরো বেশি আছে কিন্তু প্রথমে তো এইটুকু বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো এটা তো বলতে হবে তাই না তা আল্লাহ যদি দুরুদ পড়ে তাহলে আল্লাহকে এইটা বলতে হবে আর আল্লাহ যদি এইটা বলে তাহলে আল্লাহকে বলতে হবে হে আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো হুজুররা যে এমন অনুবাদ করলো আল্লাহ দুইটা বানিয়ে দিল হুজুরদের অনুবাদে আল্লাহ কয়টা হয়ে গেল দুইটা অথচ এই আয়াতের অর্থ এটা না আয়াতের অর্থ নিশ্চয় আল্লাহ এবং তার মালাক ফেরেশতারা নবীর উপরে সালাত প্রেরণ করেন সালাত মানে কি আল্লাহ যদি সালাত প্রেরণ করেন তার মানে আল্লাহ নবীর প্রশংসা করেন আল্লাহ যদি সালাত প্রেরণ করেন তার অর্থ আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন ফেরেশতারা যদি সালাত প্রেরণ করেন তার অর্থ ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত কামনা করেন হুজুর আপনি বোঝেন নাই আল্লাহ দুরুদ পড়তে পারে না কেন আল্লাহর আল্লাহ নাই তাই আল্লাহ দুরুদ পড়তে পারে না মানুষ দুরুদ পড়তে পারে কেন মানুষের আল্লাহ আছে তাই মানুষ আল্লাহকে বলতে পারে হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো
সেও তো কোরআনই বলল এজন্য আমি বললাম সেও তো কোরআন বলে তাহলে আপনি কেন কোরআনের বিরুদ্ধাচরণ করেন আবার বলে যে আল্লাহ নিজে বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين আমি তোমাদের কাছে নাজিল করেছি কিতাব এবং নূর তখন হুজুররা বলতেছে কিতাব মানে কোরআন আর নূর মানে নবী নূরের তৈরি কোথায় থেকে বলল কোরআন জনগণ তো বলবে হুজুর তো কোরআন থেকেই বলল হুজুর তো কোরআনই দেখালো সূরা মায়েদা 15 নম্বর আয়াত কয় নম্বর আয়াত 15 নম্বর আয়াত আবার যদি বলা হয় আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াত বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব এবং নূর কিতাব মানে কোরআন নূর মানে নবী নূরের তৈরি ওয়াহাবীর গোষ্ঠীরা বলে নবী নাকি মাটি অথচ আল্লাহ নবীকে নূর বললেন দেখেছেন দলিল দিল না হুজুর আপনার অনুবাদ ঠিক হয় নাই আপনি অনুবাদ করতে পারেননি আপনার অনুবাদের ত্রুটি রয়েছে আপনি এখানে ব্যাকরণ বোঝেননি গ্রামার বোঝেননি আপনি তো গ্রামার নিয়ে কথা বলেন আপনার ব্যাকরণ অনেক শক্তিশালী আপনি এটা দাবি করেন কিন্তু এই জায়গায় আপনি ব্যাকরণ বুঝতে পারেননি শরীয়তের ব্যাকরণ বুঝতে পারেননি কেন এইখানে মাঝখানে একটা শব্দ আছে একটা অক্ষর আছে ওই অক্ষরটা হলো ওয়াও অক্ষরটা কি ওয়াও ওয়াও শব্দের অর্থ হলো এবং ওয়াও শব্দের অর্থ হলো ও ওয়াও শব্দের অর্থ হলো কসম কেন ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল আসর আসরের কসম তার মানে ওয়াও শব্দের অর্থ কি কসম ওয়াও শব্দের অর্থ হলো অর্থাৎ ওয়াও শব্দের অর্থ এবং হয় ওয়াও শব্দের অর্থ ও হয় ওয়াও শব্দের অর্থ কসম হয় ওয়াও শব্দের অর্থ অর্থাৎ হয় কিন্তু এইখানে আপনি ওয়াও এর অর্থ কি করবেন শুনেন যখন কোনো শব্দে আলিফ লাম থাকে এবং ওই শব্দের আগে ওয়াও থাকে তখন ওয়াও এর অর্থ কসম হয় যখন কোনো শব্দে ওয়াও থাকে এবং ওই শব্দে একবচনের জমির থাকে না তখন ওয়াও শব্দের অর্থ এবং হয় ও হয় কিন্তু কোনো শব্দে যদি একই আয়াতে যদি ওয়াও শব্দ আসে এবং তারপরে যদি বিহি একবচনের জমির হয় তাহলে ওয়াও এর অর্থ এবং হয় না ওয়াও এর অর্থ ও হয় না ওয়াও এর অর্থ অর্থাৎ হয় তার মানে এইখানে এই আয়াতের পরেই বিহি আছে একবচনের জমির আছে একবচন কয়টা হয় নাকি আপনাদের এলাকায় দুইটা বোঝে কয়টা হয় একটা তার মানে এই আয়াতের অর্থ হবে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব অর্থাৎ কিতাব অর্থাৎ নূর নূর অর্থাৎ কিতাব তার মানে এই নূরটাই কিতাব এই নূরটা কি কিতাব প্রমাণ আরাক আয়াত লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য একটা নূর নাজিল করেছি নূর এক বচন কয়টা নূর নাজিল করেছি একটা তার মানে এইখানে কিতাবকেই নূর বলা হচ্ছে কিতাবকেই নূর বলা হচ্ছে নবী নূরের তৈরি এইটা বলা হচ্ছে না